নমস্কার ভিউয়ার্স, সব সময় খবরময় লাইভ নিয়ে এই মুহূর্তে শিলিগুড়ি তিনবাতি মোড় থেকে জড়িত হলাম আপনাদের সাথে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজ DYFI এর পক্ষ থেকে রয়েছে উত্তরকন্যা অভিযান, এবং এই উত্তরকন্যা অভিযানকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, DYFI এর এই উত্তরকন্যা অভিযানকে প্রশাসনের পক্ষ থেকে রুখে দেওয়া হবে তিন তিমোরের ঠিক এই জায়গায়। বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। NRC NPR CAA হবে না, বেকার যুবকদের কাজ দিতে হবে বন্ধ, চা বাগানগুলি চালু করতে হবে। শিলিগুড়ি কর্পোরেশন ও মহকুমার প্রতি রাজ্য সরকারের বঞ্চনা বন্ধ করতে হবে। মূলত এই পাঁচ দফা দাবির ভিত্তিতেই আজ DYFI এর পক্ষ থেকে করা হয়েছে উত্তরকন্যা অভিযান। যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পুলিশ প্রশাসনের থেকে শিলিগুড়ি তিনমাতি মোড়ে একটু মোতায়েন করা হয়েছে জল কামান। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশি তৎপরতার ছবি। আজ দুপুর দেড়টা নাগাদ শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে শুরু হবে DYFI এর উত্তরকন্যা অভিযান। এই উত্তরকন্যা অভিযানটি এয়ারভিউ মোড় থেকে শুরু হয়ে জলপাই মোড়, নৌকাঘাট মোড় হয়ে পৌঁছাবে তিনবাতি মোড়ে। এবং তিনবাতি মোড়েই কিন্তু এখনও পর্যন্ত যা খবর জানা যাচ্ছে, তিনবাতি মোড়েই কিন্তু আটকে দেওয়া হবে DYFI এর এই উত্তরকন্যা অভিযানকে। এবং DYFI এর এই উত্তরকন্যা অভিযান ঘিরে এই মুহূর্তে পুলিশের তৎপরতা তুঙ্গে। র‍্যাব থেকে শুরু করে ওয়াটার কামান সমস্ত কিছু মোতায়েন করা হয়েছে পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। আপনারা দেখতে পেতেন পুলিশ সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে মহিলা ও পুরুষ র‍্যাপে মুড়ে ফেলা হয়েছে তিনবাতি মোড়। এই মুহূর্তে তিনবাতি মোড়ে চলছে DYFI এর র্যালিকে ঘিরে পুলিশি তৎপরতা। আপনারা দেখতে পাচ্ছেন এক বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে
শিলিগুড়ি তিনবার তিমোড়ে। আবারও কিছুক্ষণের মধ্যেই আরও বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সাথে জড়িত হব আমরা। দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়। DYFI এর র্যালিকে ঘিরে প্রশাসনিক তৎপরতার তুঙ্গে। বর্তমানে এতক্ষণ আপনারা দেখছিলেন শিলিগুড়ির তিনবাতি মোড়ের বর্তমান অবস্থা, এবং আরও বিভিন্ন ধরনের আপডেট নিয়ে জড়িত হব আপনাদের সাথে।